এটাকে 17 বছরে অঙ্কটা মিলাইতে পারিনি। আর আমি বলেছি যদি অনেক ইউটিউবে আছে কেউ যদি মিলিয়ে দিতে পারে 3টে অঙ্ক আমার, তো তার আমি শিষ্যতা গ্রহণ করব। এটা হলো কলুয়া। কলুয়ার কমিটি যখন জালসা শুনতে যাবে কোথা কোন সমাজপুর, তো জিজ্ঞেস করবে কটায় দিয়েছে, 10:30। ভুল করে 9:30 দিলেই ভালো হতো, 9:30 থেকে 10:00। তখন আমার মনটা বলছে তাহলে মনে হয় এরা দিবে, এখানে আসছি তখন 11টা। এ অঙ্ক মিলাতে পারলাম না 17 বছরে। আবার এখানে দুজন কমিটি আমাকে শুধিয়েছে, তারা জালসা কমিটি, কিন্তু ডেট চাইছিল বলে আমার কাছে নাই, কটায় দিয়েছে 10:30। ছি 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 ছি, 10টায় দিলে ভালো হতো, ওদের যখন যাবো তখন 12টায় দিবে। এই অঙ্ক মিলাতে পারছি না, আর একটা অঙ্ক মিলাতে পারছি না, ছেলেটা কলেজে পড়ছে ভালো, চলছে ভালো, সবই ভালো, খালি একবার ওকে সিবি পুলিশের পোশাক পরিয়ে দেন তো লোকের কাছে টাকা চাইছো। তাহলে পোশাকটা দোষ না, ছেলেটা দোষ খুঁজে পেয়েছি না। আর 3 নম্বর হচ্ছে মা বোন, আর ওটা বলবো না। লোক ভাবে হয়তো যে মৌলবীদের বউগুলো ভালো আছে, সুহান আল্লাহ, আমারটা আবার 190 ডিগ্রি অ্যাঙ্গেলের ব্যাপার। জি, তো এই অঙ্কগুলো মিলাতে পারছি না। লোক উঠতে শুরু করে ঠিক 12টা বাজতে বাজতে ময়দান খালি হবে। অতএব আমরা যে অভিজ্ঞ নিয়ে কথা বলবো সেগুলো শোনা দরকার। 3টে বক্তা করতে হয় না, আপনাদের এলাকায় 1টা বক্তা করেন। আমি যুক্তি দিয়ে যাচ্ছি, নূর মোহাম্মদকে লিয়ে না, যে কোনো 1টা বক্তা করেন। আর সন্ধ্যা থেকে ইমাম আছে, মুন্সি আছে, 5টা মেহমান আসছে, আলেম উলামা আসছে, 2টো কথা বলতে বলতে 8টা 9টা হবে, মেন বক্তাকে দিয়ে দেন, 11টাই খতম করেন। 1টা বক্তা করবেন, সেও প্রাণ খুলে কথা বলবে, 3খানা 4খানা বক্তা করতে হবে না, মানবে মানবে না মানবে না মানবে না। তো এবার দেখেন আল্লাহ কটা বললেন, 2টা বলা হলো 8টার মধ্যে, আর 6টা আছে। 3 নম্বরটা ধরেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। গায়েব শব্দের অর্থ হলো অদৃশ্য, যেটা দেখা যায় না, তার উপরে দেখার মতো করে ঈমান আনতে হবে। কেমন আল্লাহ দেখলাম না, আল্লাহ আছে না নাই, আল্লাহ আছে, পুলিশের আজাব দেখলাম না, কবরের আজাব দেখলাম না, কিয়ামত দেখলাম না, আপনার মিজান দেখলাম না, এক কথায় পরকালে জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না, এগুলোর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সত্য, কিয়ামত সত্য, কবরে আজাব সত্য, কবরে ঘুমিয়ে যাবে মানুষ জান্নাতিরা এটাও সত্য, দাড়ি পাল্লাতে ওজন হবে নেকি বদি এটাও সত্য, সত্য তো আল্লাহ ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেবে এটাও সত্য, হাজে কাউসার আছে এটাও সত্য, পুলসেরাতে পার হতে হবে এটাও সত্য, জাহান্নাম আছে এটাও সত্য, জান্নাত আছে এটাও সত্য, এক কথায় মরার পর থেকে নিয়ে জাহান্নাম জান্নাত পর্যন্ত যে জিনিসগুলো দেখা যায় না, আল্লাহ আছে এটাও সত্য, ফেরিস্তা আছে এটাও সত্য, আল্লাহ ফেরিস্তাদেরকে বানিয়েছেন এটাও সত্য, জিন নামে একটা জাতি আছে সত্য, তাদেরকে কখনো কখনো দেখা যায়, জিনের ভিতরে এমন কিছু বেঈমান আছে যারা দেখা দেয়, মানুষকে কষ্ট দেয়, তারপরও এগুলো হলো আল্লাহর সত্য। তা ফেরেশতার উপরে ঈমান, আখেরাতের উপরে ঈমান আনতে হবে, তবে জিনের উপরে ঈমানের কথা বলা হয়নি বন্ধুরে, এদের উপরে ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, একজন সাহাবি, সাহাবিদের নাম হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর কাছে এলেন, নবীজি বলছেন হারিস রে তুমি বলো তোমার ঈমানের অবস্থা কেমন আছে, তুমি ঈমানে কত পার্সেন্ট ঠিক জায়গায় দাঁড়িয়ে আছো। হযরত হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার ঈমান 100তে 100 আছে, 100তে 99 নয়, 100তে 99.99 নয়, একদম 100তে 100 কাঁটায় কাঁটায় ঈমান আছে। বিশ্ব নবী বললেন হারিস রে
তুমি যে নিজের উপরে এত বড় দাবি করছো, নিজের উপরে তোমার এত আত্মবিশ্বাস রয়েছে, তুমি একটা বড় ঈমানদার, তার প্রমাণটা তুমি আমাকে দাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিকে জান্নাতের আশার একদিকে জাহান্নামের ভয় এই অবস্থায় কাটালাম, তবে আপনি জান্নাতের বয়ান যেমন যেমন দিয়েছেন, কোরআনে জান্নাতের কথা যেমন যেমন রয়েছে, আমার মনে হচ্ছে যেন আমি দুই চোখে জান্নাতকে ওই রকম দেখতে পেয়েছি, জাহান্নামের আগুনগুলো যেন দেখতে পেয়েছি। এই অবস্থায় আমার সারা দিনটা কেটেছে। আল্লাহর নবী বললেন, হারিস রে, তুমি যে দাবিটা করেছো তোমার দাবি বড় সত্য। গায়েবের উপরে ঈমান আনতে হবে, অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। চার নম্বরে আমার আল্লাহ বলছেন, যদি তোমাকে কামিয়াব নিতে হয় তা পাঁচ ওয়াক্তের নামাজই তোমাকে বানতে হবে, বেনামাজি কোনোদিন ঈমানদার হতে পারে না, আর ঈমানদার কোনোদিন বেনামাজি হতে পারে না। ওয়াইয়ুকিমুনাস-সালাতা, মামার বোন আমার, আজান শোনার সঙ্গে সঙ্গে মুসল্লায় দাঁড়িয়ে যেতে হবে, পাঁচ ওয়াক্তের নামাজই হতে হবে, নামাজ না পড়লে ওই লোক কামিয়াব হবে না, উত্তীর্ণ হবে না, সেদিন সাকসেস হবে না। নামাজের জন্যই তো দশ বার দিনে ডাকা হচ্ছে। তো আমার আল্লাহ বলছেন, তোমাদেরকে নামাজি হতে হবে। অমিমার সকনা হুমিয়ংশিক, এটা তর্জমা করবো তো আগে বান দিয়ে দিই, নাহলে পালিয়ে যাবে যে কটা আছে। মানে কালেকশনের কথা বললেই মানুষ উরুরকে ধরবে। আমি কালেকশনের কথা বলছি না, আমি শেষে বলবো, এখন তফসীর শুনেন। আল্লাহ তাবারক বা তাআলা বলছেন, তোমাদের পাঁচ নম্বর গুণ হবে, যেখানে তুমি মওকা পাবে দিনকে বাঁচানোর জন্যে, ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আপনার আমরা গরিব নিকট আত্মীয় মিসকিন হোক, কানা ল্যাংড়া হোক, এরকম যাকে তুমি পাবে মসজিদ হোক মাদ্রাসা হোক, মওকা যখনই মিলে যাবে তাবলিগি জলসা হোক, আর কিনা মসজিদ বানানো হোক মাদ্রাসা বানানো হোক কল বানানো হোক, যেখানে তুমি মওকা পাবে দিন ইসলামের কাজের, ওই জায়গায় তুমি তোমার রুজি থেকে ইনকাম করে যেটা জমা করে রেখেছ ওই মালটা আর তোমার কাছে থাকবে না, আল্লাহর রাস্তায় জমা হয়ে যাবে। অমিম্মা রাজাকেনা হুমিয়ন শেক, কি হলো? আমি পড়তে পারবো না, এই পোস্ট অফিসে ঢুকলো, পরশু দিন চলে যাবি, নদিয়াতে হবে। জীবনে আমি কোনো প্রশ্নের জবাব দিই না, ওটা পকেটে ভরে নিলাম, নদিয়া বারবাকপুর করিমপুরের পাশে ঠিকানাটা দিয়ে দিলাম, চলে যাবে। হ্যাঁ শোনা, একটি স্করপিও ভাড়া করে নেবে, 280 কিলোমিটার রাস্তা। তো কি বললাম, পাঁচটা বলা হলো আর তিনটে আছে। আপনাদের উঠা দেখে আমিও তাড়াহুড়ো করছি, এইগুলো যদি বিস্তারিত তফসির করা যায় অনেক কথা, অনেক কথা। মা আমার বোন আমার, গায়েবের ওপরে ঈমানের পরে পরে সলাতের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলছেন, মান কামা সলাতা ফাকাত কামা দ্বীন, অমান তারাকা সলাতা ফাকাত হাদামা দ্বীন, যে লোকটা নামাজ কায়েম করলো সে দিনের খুঁটিকে কায়েম করলো, যে লোকটা নামাজ ছেড়ে দিল সে দিনকে ছেড়ে দিল। আল্লাহর নবী বলছেন, হে মা, লা তাত্রকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান,
আমার উম্মতের কানে খবরটা পৌঁছে দিও, জ্ঞান বশত ইচ্ছা করে এক অক্ত নামাজ যেন ছেড়ে না দেয়। যে লোকটা সজ্ঞানে ইচ্ছা করে এক অক্ত নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সাথে তার সম্পর্ক কেটে যাবে, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক থাকবে না। অতএব হে আমার মা, ওরে আমার বোন, ওয়াক্ত এসে গেলেই যেন মুসল্লাতে দাঁড়িয়ে যাওয়া হয়। নামাজ যদি মাফ হতো কোনো কারণে, মেয়েদের যে কারণ আছে সে কারণ বাদ দিয়ে, যদি কোনো কারণে আজকে জালসা আছে নামাজ পড়তে হবে না, রাস্তায় চললাম শ্বশুর বাড়ি মামার বাড়ি বেড়াতে নামাজ পড়তে হবে না, কাজের ভেজালে দোকান আছে ব্যবসা আছে নামাজ পড়তে হবে না, এটাই যদি কারণ হতো তাহলে প্রথমে নামাজ মাফ হতো হযরতে ইমাম হোসেনের কারবালার ময়দানে। এর থেকে কঠিন সংকীর্ণ দিন আর কিছুই ছিল না। সে নিজের মাথাকে কাটিয়ে দিল কিন্তু নামাজকে ছাড়ল না। অতএব হে আমার মা, ওরে আমার বোন, বন্ধুরে ভাইরে আমার, আল্লাহ তাবারক বা তাআলা বলছেন ওই লোকটা গায়েবের উপরে ঈমান এনেছে, ওই লোকটা আল্লাহকে দেখেনি ঈমান এনেছে, জান্নাত জাহান্নাম দেখল না ঈমান এনেছে। তুমি জানলে কি করে? ওই লোকটার প্রথম নম্বর গুণ হবে লোকটার নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে রে ভাই আমার। আজান শোনার পর ওকে নামাজের কাতারে পাওয়া যাবে, আর কোথা পাওয়া যাবে? যেখানেই দিনকে বাঁচানোর জন্য এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা নেওয়া হবে, ওই লোকটাকে ওই জায়গায় তার হাতটা থাকবে, ওই লিস্টে তার নামটা আসবে। নামাজে ইমানদার কোনোদিন বকিল হতে পারে না, আর বকিল কোনোদিন ইমানদার হতে পারে না। উঠিও দু চারবার আদায়ের কথা বলেছি, এটি দু চারজন বলছে চোর, নাহলে পকেট থেকে বের করে নেবে হয়তো। এটা খালি দুঃখের কথা দিনাজপুর এলে বলি, কেন বলি? আপনাদেরকে ভালোবাসি বলি বলি। রাগ করে কে কার উপরে? প্রেম মহব্বত থাকলেই তো রাগটা করে। যার উপরে যার মহব্বত নাই আশা নাই রাগ করবো কেন? তাই দিনাজপুরের লোক একবার মাথাটা ঘোরান, গোটা জেলাটাই, গোটা উত্তর দিনাজপুর জেলাটাই, মাত্র দুটো তিনটা মাদ্রাসা, গোপালপুর মাদ্রাসা, খাইসারিয়াবাদ মাদ্রাসা, ভুলকি মাদ্রাসা, তাও ভুলকিটা বিহারের সঙ্গে আছে, তাই আর গোপালপুরটাকে বিহারিরাই রেখেছে। বলেন একটা বড় মাদ্রাসা কি আপনার এই সমসপুর এলাকায়? জামিয়া সালাফিয়া কি একটা হবে না? খালি মালদা ঢুকে দেখেন, সৈয়দপুর খর্দহিল থেকে নিয়ে রাঙ্গাইপুর বাটনা খানপুর থেকে নিয়ে এখানে কি একটা জামিয়া মাদ্রাসা হবে না? মুলবি সাহেব টাকা কম। কে বললে? ঘরে ঘরে হারভেস্টার, ঘরে ঘরে ট্রাক্টর। আর যদি বলি আমি তিন বিঘে জমি বেচবো তো আমার মুখে হাত দেবে না, বরং টাকা দিয়ে ধরবে, চুপ কর, দাগ নম্বর বল, আর বাকি কত লিবি বল। দিনাজপুরের লোকের টাকার অভাব নাই, আল্লাহ অনেক সুখে রেখেছে দিনাজপুর। আর দিনাজপুরের মাটি ভালো, আল্লাহ এই মাটিটাকেও ভালো করেছে, আবহাওয়া ভালো, মাটি ভালো, সব ফসল হয়, চব্বিশ পরগনার মতো ডুবে থাকতে হয় না। কিন্তু শুধু আফসোস এরা দানে কম, এই যে হাত আল্লাহর জন্য বের হয় না, কিন্তু জানে যে সব ছেড়ে চলে যেতে হবে। সা সেকেন্দার বাজা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার,
কাপনের সাথে হাতে বেদনা আমার, সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মখলুকাত আফসোস করিবে আর কহিবে এ বাত। সাত মুলুকের সা সেকেন্দার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল। আল্লাহ নবী বলছেন খসলাত মিন উম্মতি মালি 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 মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল। ওরে আমার উম্মত রে, আমি নবী বলছি তুই কাগজ কলম নিয়ে বাড়িতে বসে যাবি, তোর কাগজ কলম শেষ হয়ে যাবে, অঙ্ক মিলাতে পারবি না। আমি তোর মাল তিনখানা মাল বলে দিছি, যেটা তুই খেয়েছিস সেটা তোর মাল, মা আকালা যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল, অমাল লাবেসা আর যেটা তুমি পড়ছো এটাই তোমার মাল, যেটা পড়ছো এটা পুরাতন হয়ে যাবে আর যেটা খেয়েছো ওটা পায়খানা হয়ে যাবে। তাহলে এই মাল দুটা আর কাজে লাগলো না। অমা আনফাকা আর যেটা তুমি টেবিলে ফেলে দিছো এটা তোমার মাল, তুমি যেদিন মরে যাবে এই ধন মাল ছিল তোমার বাবার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। যেদিন তুমি মরে যাবে ছেলেরা সব বন্টন করে বসে যাবে, তোমার নামে এক কাটা দেবে না যেহেতু তুমি তোমার বাপের নামে দাওনি। বিশ্বনবী বলছেন সব ভাগ হবে, জমি ভাগ হবে, জায়গা ভাগ হবে, ভাগ হবে পুকুর, ভাগ হবে বাগান, ভাগ হবে বাড়ি ভিটা, কিন্তু তোমার দানের টাকার আর ভাগ হবে না, ওটা তোমার ব্যাংকে জমা থাকবে। অতএব আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোরা অদৃশ্যের উপরে আল্লাহর উপরে জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস রাখ, আর বিশ্বাস রাখার পর দুইখানা আমল তোরা করবি। এক নম্বর হচ্ছে ওয়াইয়াকিমুনা সালাতা, নামাজ আদায় করবি। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই মওকা লাগবে তখনই আল্লাহর রাস্তায় দান করবি। তাহলে দুটো হলো আর তিনটে আছে বাকি, পাঁচটা হলো। এক নম্বর এই কোরআনের উপরে বিশ্বাস কর, দুই নম্বর আল্লাহর ভয় দিলে আনো, তিন নম্বর যেগুলো দেখা যাচ্ছে না জান্নাত জাহান্নাম আল্লাহ এগুলো বিশ্বাস করো, চার নম্বরে নামাজ পড়ো, পাঁচ নম্বরে দান করো, পাঁচটা হলো। ছয় নম্বরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ওরে আমার গোলাম তোদের উপরে যেটা বিশ্বাস মানে নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন, এটার উপরে বিশ্বাস কর আর এইটার মোতাবেক আমল কর। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহে, আল্লাহর যে আইন আছে এর ভিতরে আছে নিষেধ, এর ভিতরে আছে আদেশ, আদেশগুলো মেনে নাও, নিষেধগুলো তুমি করিও না। নিষেধগুলো না করলে গুনে কি হবে, আদেশগুলো করলে কি হবে, আদেশগুলো ছেড়ে দিলে গুনাহ হবে, নিষেধগুলো করে নিলে গুনাহ হবে। অতএব আমার রব বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে তোমার নবীর উপরে, সেই কোরআনটাকে পরিপূর্ণ তোমরা নিজের ইমানে জিন্দেগিতে নিয়ে এসো। ওমা উনজিলা মিন কাবলিকা, সাত নম্বরে আমার আল্লাহ বলছেন এর পূর্বে যত কিতাব ছিল, তোরা ছিল, জবুর ছিল, ইঞ্জিল ছিল, শুধু তাই নয় আসমানি কিতাব 120-এর উপরে আছে, সমস্ত কিতাবগুলো সত্য, নবীগুলো সত্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, যত কিতাব পৃথিবীর বুকে এসেছে আল্লাহর দেওয়া
সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে, এগুলো সত্য ছিল, কিন্তু সমস্ত কিতাবকে মানা যাবে না, মানার সময় তোমাকে কোরআনকে মানতে হবে, এগুলোকে বিশ্বাস করতে হবে, কোরআনকে তোমাকে মানতে হবে। আমার আল্লাহ বলছেন, যখন তুমি কোরআনকে মেনে নেবে পরিপূর্ণভাবে, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, তবে পূর্বের কিতাবকে মিথ্যা বলা যাবে না, তৌরাত মিথ্যা নয়, জবুর মিথ্যা নয়, ইনজিল মিথ্যা নয়, সবগুলোই সত্য, তবে কোরআনের উপরে তুমি বিশ্বাস করে চলবে। আট নম্বরে আমার আল্লাহ বলছেন, কবিল আখিরাতি হুম ইয়াকিনুন, ইমানের থেকে দামি হচ্ছে ইয়াকিন, চোখে দেখা যেমন বিশ্বাস, ওই রকম কবর থেকে জান্নাত পর্যন্ত যে জমানাটা আছে এটাকে বিশ্বাস করতে হবে। আবার আল্লাহ বলছেন, কবিল আখিরাতি হুম ইয়াকিনুন, হযরত উসমান যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন তো অঝর নয়নে কাঁদতেন, কবরের কথা শুনলে উসমানের চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথাই যত না কাঁদেন তত কবরের কথাতে কেন এত বেশি কাঁদেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমার বললেন, রে রাসূলের সাহাবীরা, শুন, আল্লাহর গোলামের দল, আল্লাহর নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, যে লোকটা কবরে ফেঁসে যাবে সে সব জায়গায় ফেঁসে যাবে, আর যে লোকটা কবরে পার হয়ে যাবে সেই লোকটা সব জায়গায় পার হয়ে যাবে। অতএব আমি যখন কবরের পাশ দিয়ে যাই আর কবর দেখি, আমার চোখে যত পানি আসে, যত ভীত সন্ত্রস্ত হয়, অতটা অন্য কোনো বিষয়ে হয় না। মা আমার বোন আমার, সারা দিনে একবার জাহান্নাম মনে পড়ে, সবাই নিজের নিজের চিন্তা করি, সারা দিনে সন্ধ্যে পাঁচটা থেকে নিয়ে পরের দিন সন্ধ্যে পাঁচটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় এক সেকেন্ড, চব্বিশ ঘন্টায় এক সেকেন্ড জাহান্নাম মনে পড়ে পড়ে না? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন, মা আমার বোন আমার কান করে শুনেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে বিড়বিড় বিড়বিড় করে কথা, তিনি বলছেন, আর এমন সময় কেঁদে ফেলেছেন, বিবি দেখছে আমার স্বামী কাঁদছে, তো বিবি কাঁদতে শুরু করেছেন, এমন সময় স্বামী বলছেন, মায়ের কি বিবি রে, তোমাকে কে কাঁদালো? বিবি উত্তরে বলছেন, বাকাই কেলে বাকাই কা, আপনি কেঁদেছেন এর জন্য আমি কাঁদছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে, তুমি আমার চোখের পানি দেখলে, কিন্তু একবার আমার মুখের দিকে কান লাগালে না, আমি কি বলছি শোনো। আল্লাহ বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বিবি রে, আল্লাহ বলছেন, হে বিশ্ববাসী, তুমি ইমানদার হও চাই বেঈমান হও, তুমি পরেশগার হও চাই নামাজি হও, তুমি বেপর্দা হও চাই তুমি নামাজি বেনামাজি হও, যে কোনো মানুষ হও না কেন, তোমাদের আসল ঠিকানার নাম জান্নাত, ওইখানে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, কোনো রাস্তা নাই, সাইড রাস্তা নাই, একটাই রাস্তা, সেটা হলো পুলিশের রাত, আর ওই পুলিশের রাতে না পা দিয়ে বিশ্ব নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। অতএব পুলিশের রাত বড় কঠিন, বিবি রে, তাই আমার দুনিয়াতে শুয়েছি তোমার জ্যাঙ্গে মাথা দিয়ে, বিবির জ্যাঙ্গ মানে আনন্দের জায়গা, ভোগের জায়গা, তারপরও এই রকম টাইমে জাহান্নামের
ভয়ে তারা কাঁদছে। হযরত আয়েশা বাড়িতে কাঁদছেন, নবীজি বলছেন মাই বুকি কে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? হযরত আয়েশা উত্তরে বলছেন যাকারাতুন নারা ফবকাই তো ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা এত বিশ্বাস করেছি, পৃথিবীর মদিনার মাটিতে বসে যেন আমি জাহান্নামের চিন্তায় লিপ্ত হয়ে গেছিলাম, যখনই জাহান্নাম মনে পড়েছে আমি কাঁদতে শুরু করেছি। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হাল তাজ করুন আহলি কুমিয়া মাল কেয়ামতে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বিবি বলে মনে থাকবে নাকি কিয়ামতের দিন? আজকে আমি কেঁদেছি আপনি জিজ্ঞেস করলেন, এমন একটা দিন আসবে কেউ কারো খোঁজ নেবে না, কেউ কারো খবর নেবে না। ও দয়ার নবী গো, এইরকম কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে করবে নাকি? আল্লাহর নবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, রে আয়েশা তিনটে মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখবে না ইন্দাল মিজান, যখন আল্লাহ বলবে হাসর বাসিরে নিজের নিজের আমল নামা গুলো দাঁড়িতে চাপিয়ে দাও, একদিকে গুনহার একদিকে নেকি, এইটা দেখবে তাকিয়ে কাঁটার দিকে আমার মানদণ্ড কোন দিকে গেছে, ওই সময় মানুষ কিছুই মনে রাখতে পারবে না। আর এক সময় যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর আল্লাহ বললেন ফাকরাম কিতাবিয়া, হে হাসরবাসী নিজের নিজের আমল নামাগুলো পড়ে লাও, রাস্তা ধরে লাও, যাকে যে রিজাল্ট দেওয়া হয়েছে নিজের নিজের রাস্তায় চলতে থাকো, ওই দিনটা এত সময়টা এত কঠিন হবে রে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর তিন নম্বর জায়গা হলো আয়েশা রে, সেটা ইজা ওজিয়ার তরিকফি জাহারি জাহান্নাম, যখন পুলসেরাতকে জাহান্নামের মুখের উপরে রাখা হবে, ফিট করা হবে, ফেরেশতারা যখন জাহান্নামের মুখের উপরে পুলসেরাতকে রাখবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমার আল্লাহ বলছেন ওই দিনটা এমন কঠিন হবে রে, সে আখেরাতের উপরে তোমরা বিশ্বাস করো, ওজি যেদিন জাহান্নামকে সত্তর হাজার লাগান সাবিন আলাফিন জিমামিন মাকুল্লি জিমামিন সাবিন আলাফিন মালাকিন, সত্তর হাজার লাগাম এবং সত্তর হাজার ফেরেস্তা, এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে, তখন হাসরবাসীরা বলবে ইয়াতাযাক্কারুল ইনসান ওয়ান্নালাহু যিকরা, ওরে যে জাহান্নামের কথা কলুয়ার জালসাতে শুনেছিলাম, তরিগুনে শুনেছিলাম, সমাজপুরে শুনেছিলাম, চড়ুইয়া শুনেছিলাম, আপনার চরিনগরে শুনেছিলাম, মুকুন্দপুরে শুনেছিলাম, আর কোথাও শুনেছিলাম, সেই জাহান্নাম দেখ আসছি। তখন তারা বলবে, আল্লাহ বলছে হে মালা ইউসিকু আসা কাহু আহাদ, ওজি আয়ামাইদুন বিজাহান্নামায়াতাযাক্কারুল ইনসান ওয়ান্নালাহু যিকরা, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন চিৎকার মারবে আর কাঁদবে আর বলবে আল্লাহ হায়াতে যতদিন বেঁচে ছিলাম কেন কিছু করিনি, দান করিনি কেন, নামাজ করিনি কেন, রোজা রাখিনি, যদি কিছু করে আসতাম তাহলে আজকে কাজে লাগতো। আল্লাহ বলছে ভাই অমাইদুল্লাহ আদিব আদা বাহু আহাদ, ওই দিনের আজাবের মতো তোর আজাব কোনোদিন আজ পর্যন্ত দেখিসনি, ওলা ইউসিকু আসা কাহু আহাদ, আর সেই দিনের বন্ধনটা এত কঠিন হবে তুই ছেড়ে পালাবি চলে যাবি এটা হবে না, ওই দিনের বন্ধন অতি কঠিন বন্ধন হবে। তো আমার আল্লাহ বলছেন অবিল আখিরাতি হুমিও কেনন, এবার গুনেলেন আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য কিতাবের ভিতরে হেদায়েতের সম্ভার লুকানো আছে। তারপর আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটা আল্লাহকে দেখলো না, কিয়ামত দেখলো না, হাসরাত দেখলো না, ফুসরা
আখেরাত দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, বিশ্বাস করলো। এরপর আমার আল্লাহ বলছেন ওয়াইকিমুনা সালাতা, লোকটা নামাজি হবে, কোনোদিন নামাজ ছাড়বে না। অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, যখনই মওকা পাবে লোকটি নিজের মাল থেকে আল্লাহর রাস্তায় দান করবে, এই জায়গায় কেউ কুণ্ঠিত হবে না। আর আর কি করবে? পাঁচ নম্বরে আল্লাহর কালাম পাকের উপরে সে বিশ্বাস করে আমল করবে, আর পূর্বের নবীদের যত কিতাব ছিল সেগুলো বিশ্বাস করবে, আর মরার পরে একটা লম্বা জীবন আছে এর উপরে দীর্ঘ বিশ্বাস করবে। এই আটটা গুণ যার ভিতরে থাকবে, এই আটটা গুণে গুণান্বিত যে হবে। এবার আমার আল্লাহর ভাষাটা কান করে শোনেন, বেটি আমার, সোনা মালিকরা আমার, ও আমার ভাই, ওরা আমার বন্ধু। আমার আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকটা তার রবের রাস্তার উপরে রয়েছে, এই লোকটা হেদায়েতের উপরে রয়েছে, এর পদস্খলন হয়ে যায়নি, রাস্তা ভুলে যায়নি, আল্লাহকে ভুলেনি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকটাই কঠিন কঠিন দিনে কামিয়াব হয়ে যাবে, এ কোনোদিন নাকাম হবে না। আপনারা কেউ উঠবেন না, আমি উঠবো তবেই তো উঠবেন। আমি তো বলিনি জালসা শেষ হয়েছে, বিষয়টা শেষ হয়েছে, বিষয়টা শেষ হয়েছে। কিন্তু একটা জিনিস ভাবেন, এই বিষয়ের উপরে ছোট ছোট কয়েকটা কথা রয়েছে, আমরা যদি এই গুণগুলো নিজের ভিতরে আনতে পারি, তা আমার রব বলে দিয়েছে কামিয়াব, পৃথিবীর লোক না কাম বলে আর কোনো লাভ করতে পারবে না। বিধায় আপনাকে আমাকে সেই কঠিন দিনে উত্তীর্ণ হতেই হবে, বাঁচতেই হবে, তো এর উপরে আমল করতেই হবে। আমি একটা দোয়া দিচ্ছি, সকলে জোরে আমিন বলবেন, হে আল্লাহ আমাদের প্রত্যেককে এই আটটার উপরে আমল করে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন।